জায়গা থেকে নিবো, কিরকম ডিজাইন আর কি পছন্দ না, ডেমো চা দেয় ভাই, ডেমো দেখলে আর কি মন চায় না যে ওদের আর কি কাজ দেই, পরে আর কি করার, পরে খুঁজতে খুঁজতে আপনাদের পেয়ে গেলাম। আর 1 মিনিট ভাই ফোন দেই। হ্যাঁ আসতেছে, লিঙ্ক পাঠাইছি। আর ভাইয়া এটা কি আপনাদের কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাকি লারাভেল নাকি মার্নস্টাইন কোনটা? র পিএইচডি না, পিএইচপি নাকি পিএইচডি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সুজন আছো? হ্যাঁ দোস্ত, আছে। আচ্ছা, ভাইয়ের সাথে পরিচয় পরিচয় দে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি ভাই, আপনার ইউটিউব যখন দেখছি তখন থেকে আলোচনা করতেছে আপনার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ভাই, যান কি বলবো আর, আপনার ডিজাইন দেখে তো পুরো ফিদা হয়ে গেছি। এখন কথা হইলো যে আমরা যেরকম চাই ওরকম করে দিলে আরো বেশি ফিদা হইব, ঠিক আছে? আচ্ছা ভাই যান, তাইলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, এটা হচ্ছে একবারে র ফাইল পিএইচডি, এই তো? হ্যাঁ হ্যাঁ, পিএইচডি। আচ্ছা, তাহলে এখন বাইজানের যে ভাই, আমরা হচ্ছে স্টুডেন্ট আর কি, এখন শুরু করতে যাচ্ছি, ওয়েবসাইট ছাড়া তো আর পরিচয় নাই, মানে বাড়াবাড়িতে থাইকা কিভাবে ব্যবসা করব, এই জন্য আর কি ওয়েবসাইট মেক করার ই করতেছি। আর আমরা হচ্ছে টিম বলতে আমি আর আমার ফ্রেন্ড মিলে আর কি শুরু করতে যাচ্ছি, আর দেখি আল্লাহ কি করে, আর আপনার হাত ধরে যে যাইতে পারি। হ্যাঁ না, এটা এই জন্য আর কি, এগুলো আর কি একা তো আর পসিবল নাই, কারণ আর আমি আর আমার ফ্রেন্ড মিলে আর কি শুরু করতেছি, আরো প্ল্যান আছে যে মানে টিম নিয়ে কাজ করার প্ল্যান আছে, এগুলো মেইন প্ল্যান। আর ইনপুটের ব্যাপারে মানে প্রোডাক্ট সোর্সিং এর যে বিষয়গুলো আছে ওইগুলো আর কি সবই ওকে, এখন আর কি ড্রপ শিপিং এর যে বিষয়টা আছে ওইখান থেকে আর কি নিয়ে শুরু করতে চাইতেছি, যাতে পরবর্তীতে যদি দেখি যে ভালো ইফেক্ট পড়তেছে তখন আর কি নিজেরাই ইনপুট করবে, ইনপুটেরও লোক আছে, কথা বলা আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আর কি রান করি আর কি ওদের থেকে প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন ভাইজান যে প্যাকেজ গুলা ই করছেন এখানে, তো একটু ওই যে সজল ভাই বলছিল যে বললে আর কি একটু ডিসকাউন্ট টিসকাউন্ট দিবেন, দিলে ভালো হয়, আমরা তো স্টুডেন্ট আর আমাদের দিকে একটু খেয়াল রাখলে। সজল ভাইরে এমনি ওই যে আপনার কি বললাম যে কমেন্ট থেকে আর কি সজল ভাইরে ফোন টোন দিয়ে টিয়া পুরা জ্বালা ফালা করে ফেলে। হ্যাঁ, ওনারে তো মনে করেন গিয়া ফোন দিয়ে পুরা পাগল বানায় ফেলাইছে, উনি বাসায় যেতেছে বাইরে ফোন, মনে হয় ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দেই,
এসএমএস করি, টেক্সট করি, কমেন্ট করি, বাইরে তো কোনো সাড়া নাই পাইতেছি না। পরে লাস্টটা যে বিকাশ নাম্বার দিছে না পার্সোনাল, ওই বিকাশ নাম্বারে আর কি ফোন দিছি, কই দেখি।